শুভ দুপুর আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ ও বিশ্লেষণ নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন নিটল টাটা বিজনেস আওয়ারে সাথে আছি আমি হোসাইন শাহাদাত রবি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে আমাদের এই অনুষ্ঠান দশক গোটা আয়োজনে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ছাড়াও থাকছে খবরের বিশ্লেষণ এছাড়াও শেয়ার বাজার ও মুদ্রা বাজারের আপডেট সহ জানাবো আন্তর্জাতিক বাণিজ্যের হালচাল দর্শক আজ আমরা আলোচনা করব রপ্তানি খাত নিয়ে আমাদের দেশে যে রপ্তানি পরিস্থিতি এখন এই মুহূর্তে কিছুটা খারাপের দিকে আসলে গত এক বছর ধরেই আমাদের যে অর্থনীতির খারাপ মন্দাদশা চলছে সেটিরই আসলে প্রভাব পড়েছে রপ্তানি খাতে বিশেষ করে গত দুই মাস আমরা বড় ধরনের নেতিবাচক প্রভাব দেখেছি এটি নিয়ে আমাদের একটি প্রতিবেদন রয়েছে আমরা সেটি একটু দেখতে চাই এই যে খারাপ সময় যে পার করছে সেটির খেসারত আমরা দেখতে পাচ্ছি গত দুই মাস ধরে রপ্তানি কমছে উদ্যোক্তারা যেটি বলছেন একদিকে রপ্তানি আদেশ কম অন্যদিকে জ্বালানি সংকটের সময় মতো বিদেশে পাঠানো যাচ্ছে না রপ্তানি পণ্য তার উপর নির্বাচন কেন্দ্রিক যে অনিশ্চয়তা তাতে অর্ডার দিতে কিন্তু গড়িমসি করছেন বিদেশি ক্রেতারা ফলে রপ্তানি খাত সহসা ঘুরে দাঁড়ানোর সম্ভাবনাও দেখছেন না তারা তাই অর্থবছর শেষে রপ্তানি প্রবৃদ্ধি ধরে রাখা নিয়ে সংশয়ে অর্থনীতিবিদরা গেল নভেম্বরে $525 কোটি রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল সরকার তবে মাস শেষে আয় হয়েছে লক্ষ্যের চেয়ে প্রায় 9% কম $478 কোটি আর গেল অর্থবছরের একই মাসের তুলনায় আয় কম 6.05%। নভেম্বরে সবচেয়ে বেশি রপ্তানি কমেছে তৈরি পোশাক খাতে আয় হয়েছে $405 কোটি যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় 7.5% কম এ নিয়ে টানা দুই মাস কমলো রপ্তানি কিন্তু কেন যেটি বড় কারণ আমি ইউএস মার্কেটে দেখলাম মূলত উচ্চ মূল্যস্ফীতির একটি চাপ রয়েছে প্লাস অর্থনৈতিক অনিশ্চয়তার বিষয়টিও ইউএস কনজিউমারদের ভিতরে রয়ে গিয়েছে এবং সেই কারণে ভোক্তা পর্যায়ে যেভাবে চাহিদা বৃদ্ধি হওয়ার কথা ছিল সেই বৃদ্ধিটি সেখানে দেখা যাচ্ছে না গ্যাস সংকটের কারণে আমি এক্সিস্টিং অর্ডারও টাইমলি আমি প্রকিউর করতে পারছি না এমনি অর্ডার কম এরপরে যেটা আসে সেটাও যখন আমি ডিলে করি তখন বাইরেরা আমাদেরকে ডিসকাউন্ট করে অথবা এয়ারে পাঠাইতে বলে মানে এই ধরনের জরিমানার মুখোমুখি আমাদেরকে হতে হচ্ছে সংশ্লিষ্টরা বলছেন নির্বাচনকালীন অনিশ্চয়তায় বিদেশি ক্রেতাদের কাছ থেকে আসছে না কাঙ্ক্ষিত ক্রয়াদেশ তাই আগামী কয়েক মাস রপ্তানি খাত ঘুরে দাঁড়ানোর সম্ভাবনাও দেখছেন না তারা নির্বাচনকে কেন্দ্র করে দেশে যে অস্থিরতা এই কারণে বায়াররা কিন্তু আসছে না তো ফলে আমার যে নেক্সট সিজনের যে অর্ডারগুলি আমাদের নেগোশিয়েট করার কথা সেগুলো কিন্তু আমরা অনেকেই আমরা সেটা পারছি না এই পরিস্থিতি ঘুরে দাঁড়াতে আরও এক বছর সময় লেগে যাবে রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ তথ্য বলছে অর্থবছরের প্রথম পাঁচ মাসের হিসেবে রপ্তানি কিছুটা বাড়লেও লক্ষ্যমাত্রার চেয়ে তা অনেকটা কম অর্থনীতিবিদদের মতে এ ধারা চলতে থাকলে অর্থবছর শেষে রপ্তানি প্রবৃদ্ধি ধরে রাখা অনিশ্চিত হয়ে পড়বে বাণিজ্য করবার ক্ষেত্রে কিছুটা হলেও আগে যেভাবে নিশ্চয়তা নিয়ে ব্র্যান্ড বায়াররা করতেন এই রিজার্ভের এই দুর্বলতার কারণে যে কোনো লেনদেন করার ক্ষেত্রে তারাও কিছুটা হলেও অনিশ্চয়তার ভিতরে রয়েছে ফলে সেই ধরনের বিষয়গুলো হয়তো আমাদের কিছুটা হলেও আগামী দিনগুলো ভোগাবে ফলে লক্ষ্যমাত্রা অনুযায়ী এই অর্থবছরে আমরা প্রবৃদ্ধি বছর শেষে ধরে রাখতে পারবো কিনা সেটি নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে গত দুই মাসে তৈরি পোশাক ছাড়াও রপ্তানি কমেছে কৃষি পণ্য চামড়া পাট ও পাটজাত পণ্য হোম টেক্সটাইল সহ বেশিরভাগ খাতে হোসাইন শাহাদাত নিউজ 24 ঢাকা দর্শক আপনার প্রতিবেদনে দেখছিলেন যেটি আমরা বলছিলাম সেই চিত্র কিন্তু প্রতিবেদনে উঠে এসেছে এবং রপ্তানিকারক এবং অর্থনীতিবিদ দুই পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে যে এই সময়টা আসলে ভালো যাচ্ছে না এবং সামনের দিনে যে রপ্তানি খুব তাড়াতাড়ি ঘুরে দাঁড়াবে তেমন সম্ভাবনাও কিন্তু দেখা যাচ্ছে না এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলতে চাই আমাদের সাথে আজ যুক্ত হয়েছেন তৈরি পোশাক খাতের উদ্যোক্তা এবং মাইক্রোফাইবার গ্রুপের অর্থ বিভাগের পরিচালক ডক্টর কামরুজ্জামান কায়সার জম কায়সার স্বাগত আপনাকে অর্থনীতির যে বর্তমান পরিস্থিতি তার থেকে আসলে বাইরে তো না আমাদের রপ্তানি খাত এবং সেটিরই আমরা প্রভাব এই মুহূর্তে দেখতে পাচ্ছি আপনি একটু বাস্তব চিত্র যদি বলেন যে বিশেষ করে আপনার ব্যবসার পরিস্থিতি এখন কেমন এবং যে পরিস্থিতি এখন হয়েছে আমরা সেটি জানি আসলে সে তার পেছনে চাহিদা কমার একটা ব্যাপার আছে এই যে যেটি বলছিলেন যে ডলারের রিজার্ভের যে পরিস্থিতি সব কিছু মিলিয়ে সামনের দিনে রপ্তানি পরিস্থিতি অর্থাৎ এখনকার অর্ডারের সিচুয়েশন আপনাদের কেমন রয়েছে এবং এই যে রপ্তানি কমছে সেটির প্রভাব তৈরি পোশাক খাতে বিশেষ করে আপনাদের উপর কেমন পড়ছে এবং আমরা জানি যে অনেকগুলো ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে অনেক ফ্যাক্টরি তাদের এখন খুবই লোকসান দিয়ে ব্যবসা করছে আপনার কাছে সামগ্রিক পরিস্থিতি জানতে চাই ধন্যবাদ আপনাকে
আপনার প্রতিবেদনে স্পষ্ট হয়ে উঠেছে যে গত 2 মাস কিন্তু রপ্তানির যে চিত্রটা সেটা কিন্তু একটু নেতিবাচক। অক্টোবর নভেম্বরে কিন্তু আমাদের রপ্তানি অন এন এভারেজ আপনার 8% মতো কমে গিয়েছে গত অর্থ বছরের তুলনায় বা গত প্রান্তিকের তুলনায়। তো এখানে যে বিষয়টা দাঁড়াচ্ছে যে বায়ররা যারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্ট কিনছে, বিশেষ করে ইউরোপে বড় বায়ররা, তাদেরও কিন্তু সেখানে অর্থনৈতিক মন্দা চলছে, সেখানে কিন্তু উচ্চ মুদ্রাস্ফীতি, তারপর আপনার তাদের বায়ারদের যে কনজিউমিং যে ক্যাপাসিটি সেটাও কিন্তু অনেকটা কমে যাচ্ছে। তো সেক্ষেত্রে এর পাশাপাশি আমাদের যে বর্তমানে যে একটা রাজনৈতিক অস্থিরতা, এটাও কিন্তু বায়েররা এই ব্যাপারে অনেকটা ওয়াকিবহাল। তো সবকিছু মিলিয়ে এখন একটু শ্লথ গতি এই অবস্থায় আমাদেরকে, মানে এখন বেঁচে থাকার জন্য বা টিকে থাকার জন্য আমাদেরকে এখন অনেকটা ব্রেক ইভেনে আমাদের চিন্তা করতে হবে দুই একটা কোয়ার্টার। তো সেক্ষেত্রে আমরা আমাদের যে সক্ষমতা, যেটা বাংলাদেশ ইতিমধ্যে বায়েরদের কাছে অলরেডি প্রমাণ করেছে যে আমরা সস্তা শ্রমে কোয়ালিটি প্রোডাক্ট আমরা উৎপাদন করে আমরা রপ্তানি করতে পারি এবং আমরা তাদেরকে খুব সময় মতো দিতে পারি, কিন্তু এক্ষেত্রে আমাদের দেশীয় কিছু সমস্যা আপনি আপনার প্রতিবেদনে বলেছেন বা এটা বাস্তবতা যে চিত্রটা ফুটে উঠেছে সেটা হচ্ছে যে জ্বালানি সংকট বা নির্বিচ্ছিন্ন যে আমাদের জ্বালানি সরবরাহ, সে বিদ্যুৎ তারপর গ্যাস, এই দুটো বিষয়ে কিন্তু আমাদের আমরা সবসময় এটাতে আমরা একটু ভুগি আর কি। তো সেগুলো কিন্তু এখন দেখা যাচ্ছে। তো এই বিষয়গুলো যদি আমরা ওভারকাম করতে না পারি আমাদের সামনের দিনগুলো কিন্তু আরো খারাপ হবে। তার পাশাপাশি ডলারের যে মূল্যমান এটা যেভাবে কমে যাচ্ছে, তারপর আমরা মোটামুটি ইম্পোর্ট বেসড কান্ট্রি, আমাদের রপ্তানির চেয়ে আমদানি বেশি, তো সেক্ষেত্রে আমরা যে রপ্তানি করে যা আমরা পাই আমাদের সেলফ প্রসিড থেকে যে অ্যাঙ্কেশ হয় লোকাল কারেন্সিতে, তার চেয়ে কিন্তু অনেক বেশি দিয়ে আমাদের আমদানি করতে হয়। তো এবং আপনি জানেন যে ব্যাংকে এখন তারল্য সংকট, বিশেষ করে ডলার সংকটটা এখন প্রকট আকার ধারণ করেছে। এই সবকিছু মিলিয়ে আগামী দিনগুলোতে আমরা আসলে একটু অস্বস্তিতে আছি, আশঙ্কায় আছি, তার উপর রাজনৈতিক যে একটা অনিশ্চয়তা, আগামী মাসের যে নির্বাচনের যে বিষয় সেগুলো নিয়েও কিন্তু আমরা একটু অস্বস্তিতে আছি এবং এই অস্বস্তিটা কিন্তু আমাদের বায়েররাও কিন্তু অলরেডি এটার সাথে সংশ্লিষ্ট, তারাও কিন্তু এখন গোসলো পলিসিতে তারা এগুচ্ছে। তো সবকিছু মিলে আমরা তারপরও আশাবাদী যে বাংলাদেশ সস্তা শ্রমের মাধ্যমে লোয়ার এন্ডের যে প্রোডাক্ট গুলো সি ক্যাটাগরি এবং বি ক্যাটাগরির কাজগুলোর ক্ষেত্রে এখনো আন্তর্জাতিক প্রতিযোগিতায় আমরা এখনো সক্ষমতার জায়গায় এখনো দাঁড়িয়ে আছি। তো আমাদের বায়েররা একদম যে অর্ডার বন্ধ করে দিয়েছে আমি এটা বলবো না, তারা একটু গোসলোতে যাচ্ছে, এটা আমরা আশা করি আগামী দিনে আমরা আমাদের প্রোডাক্টিভিটি বাড়িয়ে আমাদের দক্ষতা বাড়িয়ে আমরা পুষিয়ে নিব। কিন্তু আভ্যন্তরীণ কিছু বিষয় আপনারা জানেন যে এ মাস থেকে কিন্তু আমাদের ন্যূনতম যে মজুরি 12,500 টাকা যেটা নির্ধারণ করে দিয়েছে সরকার কর্তৃক সেটা আমাদের দিতে হবে। আমাদের র মেটেরিয়ালস এর যে উচ্চ মূল্য, সার্বিকভাবে সবকিছুর যে একটা ঊর্ধ্বগতি, তার উপর মুদ্রাস্ফীতি, সবকিছু মিলিয়ে আমরা একটু হিমশিমি খাচ্ছি। তো এই অবস্থায় আমাদের আসলে সরকার কর্তৃক আরো কিছু প্রণোদনা বা এই ইন্টারিম যে ক্রাইসিস, যেটা কোভিড এর সময় আমাদের সরকার থেকে একটা বিশেষ প্যাকেজের মাধ্যমে আমাদের এই ক্রাইসিস হ্যান্ডলিংটাকে খুব সহজতর করে ফেলেছিল, ঠিক তেমনি ভাবে আমি মনে করি যে আমরা যাতে একদমই বিদেশিদের কাছে, বিশেষ করে ফরেন বায়ারদের কাছে আমরা যাতে মানে অক্ষমতা আমাদের প্রকাশ না পায় সেই জন্য সরকারকে আরো এগিয়ে আসতে হবে এবং কিছু কিছু বিষয়ের উপর ডিউটি আপনার এক্সেম করতে হবে এবং আমাদের এই এক্সপোর্টের যে ধারাবাহিকতাটা সহজীকরণ করার জন্য আমাদের ওয়ান স্টপ সার্ভিসটাকে আরো গতিশীল করতে হবে। হ্যাঁ, আপনি যেটি বলছিলেন যে সস্তা শ্রমের বিষয়ে আসলে বাংলাদেশের যে কম্পিটিটিভনেস, যেটা আসলে বিশ্ববাজারে অন্যান্য দেশের তুলনায় সেখানে আসলে আমাদের এখানে আমরা বায়েররা আমাদের এখান থেকে কম দামে পণ্য কিনতে পারেন এবং সেটি সম্ভব কারণ আমরা শ্রমিকদেরকে আসলে কম, আমাদের শ্রমিকের বেতন কম যেই কারণে। কিন্তু সাম্প্রতিক সময়ে আপনি যেটি বলছিলেন যে বেতন বেড়েছে কিছুটা এবং সেটি প্রায় 50% বেশি বেড়েছে এবং সেটি আপনাদের এই মুহূর্তে কেমন চাপ তৈরি করছে? গতকাল আসলে বিকেএমইএর যে নির্বাহী সভাপতি
তিনি বলছিলেন যে অনেক ফ্যাক্টরির পক্ষে এটি হয়তো দেওয়া সম্ভব হবে না, এবং সেক্ষেত্রে এই যে সামনের এই মাসে তো আপনাদের বেতন দিতে হবে, সেই পরিস্থিতিতে আসলে কি দাঁড়িয়েছে এই মুহূর্তে? হ্যাঁ, সেটা যথার্থই বলেছেন আপনি, যে আপনি জানেন যে বর্তমানে কিন্তু আপনার বিজিএমএম বিকেমির এনলিস্টেড প্রায় 2200 ফ্যাক্টরি এখন সচল আছে, যদিও আমাদের ট্রেড বডিতে আপনার প্রায় 5000 ফ্যাক্টরি কিন্তু ছিল নিবন্ধিত, কিন্তু সক্রিয়ভাবে উৎপাদনে আছে 2200 ফ্যাক্টরি। এখন এদের মধ্যে অনেকেই তো আপনার মানে ব্যাংক লোনের মাধ্যমে পরিচালিত বা বিভিন্ন ধরনের লাইবিলিটিস নিয়ে কিন্তু আমাদের চলতে হয়, তো তার উপর এই যে বাড়তি যে স্যালারিটা যুক্ত হলো আর কি, 12,500 টাকা ন্যূনতম স্যালারির পাশাপাশি তাদের আরো 5-6,000 টাকা যুক্ত করলে 17-18,000 টাকা ন্যূনতম স্যালারি দেওয়া লাগবে। তার পাশাপাশি যারা দক্ষ আছে, দক্ষই বেশি এখানে, এখানে ন্যূনতম স্যালারি 12,500 টাকা বলে সারা দেশে বা জনসাধারণের কাছে যে একটা ধারণা, মনে হচ্ছে যে 12,500ই মনে হয় গার্মেন্টস এর প্রশাসন শ্রমিক, এটা কিন্তু সত্যি নয়, এটা মাত্র 10% শ্রমিক কিন্তু এই বেতনটা পাচ্ছে, আর 90% কিন্তু আপনি 20-25-30,000 বা তদূর্ধ্ব বেতন কিন্তু তারা ড্র করছে। তো সেক্ষেত্রে আপনি যেটা বললেন যে এই যে স্যালারি বেড়ে গেল, আমাদের কাঁচামালের ঊর্ধ্বগতি, মুদ্রাস্ফীতি, ডলার সংকট, সবকিছু মিলিয়ে এখন মাঝারি এবং নিম্ন মাঝারি যে ফ্যাক্টরিগুলো আছে তারা কিন্তু খুব হিমশিম খাচ্ছে, এবং এটা আমরা আশঙ্কা করছি যে আগামীতে অনেক ফ্যাক্টরি হয়তো তারা তাদের এই অস্তিত্ব ধরে রাখতে পারবে না, আলটিমেটলি তাদেরকে বন্ধ ঘোষণা করতে হবে। এবং যেটা হবে সেটা হলো যে বড়রা হয়তো একটু বড় হবে, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট যে বিষয়টা, ওই মাঝারি নিম্ন মাঝারি যে কাজগুলো, ফ্যাক্টরি যে কাজগুলো, ওই ফ্যাক্টরিগুলো যখন বন্ধ হয়ে যাবে তখন যারা একটু বড় ফ্যাক্টরি সেই দিকে কিন্তু কাজগুলো আরো বেশি ধাবিত হবে, তো সেক্ষেত্রে বড়রা বড় হবে, আর আর নিম্ন এবং মাঝারি অনেক শিল্প, পোশাক শিল্প কিন্তু বন্ধ হওয়ার উপক্রম হয়ে যাচ্ছে, এবং অনেকটাই আমরা আশঙ্কা করছি যে আগামী অর্থ বছরে বা আগামী বছরে আমরা এটা চিত্রটা আমরা পাবো, যে এই যে কি বলে উচ্চ মূল্যের যে কাঁচামাল, তারপরে মানে বেশি বেতনের যে নির্ধারণটা, এগুলো কিন্তু আমাদেরকে খুব মারাত্মকভাবে আমাদেরকে প্রভাবিত করবে। এখন এই মুহূর্তে যেটা করণীয় আছে সেটা, বায়াররা যদি আমাদের কি বলে পণ্যের মূল্য না বাড়ায় তাহলে কিন্তু আমরা আগামীতে এইভাবে টিকে থাকতে পারবো না, কারণ আমাদের কি বলে ইনকামটা যদি আমরা বলি, আমাদের সিঙ্গেল ডিজিট ইনকাম, এবং আমাদের কিন্তু রিপেমেন্ট করতে হয় ব্যাংক লোন এন্ড আদার্স রিপেমেন্ট যেটা আছে সেটা হচ্ছে আপনার ডাবল ডিজিট রিপেমেন্ট, তাহলে কিভাবে সম্ভব? আমি 6-7% ইনকাম করে আমি 12-13% কিভাবে আমি রিপেমেন্ট করব? এই জায়গায় কিন্তু আপনার ছোট এবং মাঝারি ফ্যাক্টরি গুলো বড় বিপদে পড়ে যাবে, এবং তাদের কিন্তু যারা সিএম বেসড, এখানে যারা কম্পোজিট আছে, তারা হয়তো তাদের একটা স্টেজ থেকে যদি তারা লস হয়, আর দুটো স্টেজ থেকে হয়তো তারা কিছুটা পুষিয়ে নিয়ে তারা দাঁড়িয়ে থাকতে সক্ষমতা অর্জন করবে, কিন্তু যাদের শুধু সিএম নির্ভর ফ্যাক্টরি, যে মজুরি নির্ভর যে শিল্প কারখানা, তাদের মজুরি তো আপনার আরো বেড়ে গেল এবং অন্যান্য খরচ আরো বেড়ে গেল, তাহলে তাদের তো আসলে আর কোনো গতি থাকবে না, তাদের তো কিন্তু বহুমুখী কোনো ইনকাম নেই, তো এই ক্ষেত্রে আমরা খুবই মানে শঙ্কিত যে আগামী দিনে আমাদের গার্মেন্টস এর বিষয়ে সংখ্যা কমে যাবে, হয়তো বড় বড় ফ্যাক্টরি গুলোর ভলিউম বেড়ে যেতে পারে, এটাই হয়তো আগামী দিনের চিত্র হিসাবে আমরা দেখতে পাবো। জি, কিন্তু এই জায়গায় আসলে একটাই উপায়, আমি আপনারাও বলেন যে এখন পোশাকের মূল্য বাড়ানোর সময় এসেছে, কারণ হচ্ছে গত 5 বছরে আপনাদের উৎপাদন ব্যয় যেভাবে বেড়েছে, গত 5 বছরে কিন্তু বাংলাদেশে পোশাকের মূল্য কিন্তু বাড়ায়নি যে বিদেশি ক্রেতারা, এই মুহূর্তে পণ্যের মূল্য বাড়ানোর জন্য আপনাদের যে নেগোসিয়েশন সেটির কি পরিস্থিতি, এবং ব্রায়ারদের কাছ থেকে কেমন সাড়া পাচ্ছেন, আপনাদের যে নতুন অর্ডারগুলো হচ্ছে সেগুলোতে তারা কি বাড়িয়ে আপনাদেরকে অর্ডার করছে কিনা? এটা তো আমরা বরাবরই বলে আসছি, গত কয়েক দশক ধরে কিন্তু বায়ারদের সাথে আমাদের এই বিষয়গুলো আমরা তুলে ধরেছি যে আমাদের পণ্যের মূল্য বাড়াতে হবে, না হলে আমরা আসলে বেটার সার্ভিস, বেটার সাপ্লাই এন্ড কোয়ালিটি এন্ড আদার্স সবকিছু আমরা কিন্তু ঠিক রাখতে পারবো না। তারা বরাবরই আমাদের সাথে ওয়াদাবদ্ধ হয় যে ঠিক আছে, তোমাদের মজুরি বেড়ে গিয়েছে, অন্যান্য মানে মূল্যর অনেক কিছু প্রসার হয়েছে, তোমাদের হয়তো অস্তিত্বের জন্য
আমরা চেষ্টা করব তোমাদের প্রাইসটাকে রিভাইজ করার জন্য, কিন্তু আলটিমেটলি তারা সেটা করে না। তবে আসার সংবাদ হলো এটা যে যুক্তরাষ্ট্র ভিত্তিক একটা সংগঠন আছে, ক্রেতাদের সংগঠন, সেখানে আমাদের প্রায় 30টা ব্র্যান্ডের সমন্বয়ে একটি সম্মিলিত জোট, তারা মানে আমাদেরকে বলেছে যে গত মাসেই তাদের যে রিপোর্ট যে বাংলাদেশের কি বলে এই পণ্য বিশেষ করে গার্মেন্টস পণ্য মূল্যের ক্ষেত্রে তারা এবার একটু সুবিবেচনা করবে বা এটাকে রিভাইজ করার ক্ষেত্রে তারা ইতিবাচক ভূমিকা রাখবে। তো দেখা যাক, আমাদের এই মাস থেকে আমরা নতুন স্যালারি আমরা দিচ্ছি এবং বাইরেও সেটা জানছে, তাদের কিন্তু অডিট টিম আছে, তাদের কান্ট্রি অফিস আছে এখানে, তারা সবই দেখছে যে আমরা আমাদের যে ব্যয় আয়ের সাথে ব্যয়ের যে একটা অসঙ্গতি এটা কিন্তু তারা অলরেডি এরই মধ্যে কিন্তু তারা টের পাচ্ছে। তো এর মধ্যে যদি তাদের কিন্তু খুব একটা যে বেশি প্রাইস বাড়াতে হবে তা কিন্তু নয়, এই 2% 3% যদি বাড়িয়ে দেয় $100 মূল্যের একটি পণ্যের দাম যদি তারা $102 বা $103 করে দেয় তাহলে কিন্তু হয়ে যায়। আমাদের এখান থেকে যেই পণ্যটা তারা ধরেন $5 দিয়ে যেটা তারা ক্রয় করে সেটা কিন্তু তারা ওখানে বিক্রি করতেছে আপনার $25, এখানে মানে 5 গুণ 6 গুণ তারা হয়ে যায়। তো এত বিগ মার্জিন বা তাদের যে তারা হয়তো বলবে যে তাদের এখানে অনেকগুলো ইন্টারমিডিয়েট আছে, তো সেটা থাকলেও তাদের তো ইনকাম লেভেলটা কিন্তু কমছে না, তারা কিন্তু আপনার 10% কি বলে লাভ কিন্তু তারা ঘরে তুলে নিচ্ছে। তো আমাদের তো বিষয়টা দেখতে হবে যে আমরা যাদের কাছ থেকে এই পণ্য নিয়ে আমরা লাভ করছি আমাদের শতভাগ যে মার্জিনটাকে আমরা এটাকে 80% নিয়ে আসি আর ওদের জন্য আমরা 20% ছেড়ে দিই, তাহলেই তো একটা উইন উইন সিচুয়েশন হয় এবং সেই ক্ষেত্রে ক্রেতা বিক্রেতার একটা সমন্বয় থাকে, আমরা স্বস্তিতে থাকি এবং আমরা তাদেরকে খুব ভালোভাবে আমাদের পণ্যের যে সরবরাহ এবং যে গুণগত মান এবং আমাদের সাপ্লাই চেইন সবকিছু আমরা সুন্দরভাবে আমরা বজায় রাখতে পারি, এই বিষয়টা কিন্তু তাদের এখন ভাবতে হবে। না ভাবলে যেটা হবে যে তাদের এই যে ইন্টারন্যাশনাল কম্পিটিটিভনেসে সস্তা শ্রমের বাংলাদেশে যে তাদের একটা ক্ষেত্র বা একটা তাদের যে একটা ডেস্টিনেশন ছিল এটা কিন্তু আস্তে আস্তে হারাতে বসবে। রাইট, আমি সবশেষ যে প্রশ্নটা করতে চাই সেটি হচ্ছে যে এই যে যুক্তরাষ্ট্র থেকে যে যে বিষয়টা বিশেষ করে শ্রমিক অধিকার নিয়ে এক ধরনের দিক নির্দেশনা এবং এক ধরনের হুঁশিয়ারি যাই বলেন না কেন, সেই জায়গাটা নিয়ে আপনারা কতটা উদ্বিগ্ন? সরকার যদিও বলছে যে এটা নিয়ে সরকারের খুব বেশি চিন্তার বিষয় না এখন পর্যন্ত, আপনারা ব্যবসায়ী হিসেবে আপনারা এই জায়গাটাতে কতটা চিন্তার মধ্যে আছেন জানতে চাই। এটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের গ্লোবাল লেবার পলিসির অংশ বিশেষ, এটা যে শুধুমাত্র বাংলাদেশের জন্যই তারা ইম্পোজ করবে বা এই সতর্ক বার্তা দিয়েছে তা কিন্তু নয়, এটা সারা বিশ্বে যেখান থেকে তারা সোর্সিং করছে সবাইকে কিন্তু তারা এই বার্তা দিয়ে রেখেছে। তবে বাংলাদেশের বর্তমানে রাজনৈতিক এবং অর্থনৈতিক বিষয় দুটো কিন্তু একসাথে মাস করছে, তো সেক্ষেত্রে এখানে যুক্তরাষ্ট্রের যে পলিসি এখানে অর্থনৈতিক পলিসির পাশাপাশি কিছু রাজনৈতিক দৃষ্টিভঙ্গির এখানে ব্যাপার আছে। তো এখানে আমার মনে হয় যে এটা একটা বার্তা এবং এই বার্তা ইতিপূর্বে আমরা পেয়েছিলাম, তখন কিন্তু আমাদের অনেক কমপ্লায়েন্স আমাদের পালন করতে হয়েছে, আমরা সেই কমপ্লায়েন্স পরিপালন করে আমরা উন্নত ফ্যাক্টরিতে হয়েছি। আপনারা জানেন 2013 সালে রানা প্লাজা দুর্ঘটনার পর আমাদের অনেক বিনিয়োগ করতে হয়েছে, আমাদের মান উন্নয়নের জন্য আমরা অনেক চেষ্টা করে আজকে এই পর্যায়ে এসেছি। 2013 সালের পর আজকে থেকে 10 বছর আগের ওই দুর্ঘটনার পর এমন কোনো তেমন ঘটনা ঘটেনি যেটা সারা বিশ্বে বাংলাদেশের সম্পর্কে একটা নেতিবাচক ধারণা আসবে। আমরা কিন্তু এখন কমপ্লায়েন্সে আমরা খুবই সফল এবং সারা বিশ্বের ভালো ভালো ফ্যাক্টরি বিশেষ করে গ্রিন ফ্যাক্টরির মধ্যে আমরাই কিন্তু এগিয়ে আছি, বিশ্বের 20টি সেরা গ্রিন ফ্যাক্টরির মধ্যে আমরাই প্রায় 17-18টা ফ্যাক্টরি আমরা লিড করছি। তো এগুলো একটা ভালো দিক। তো তারপরেও শ্রমিকদের কিছু অধিকার নিয়ে যুক্তরাষ্ট্র কনসার্ন থাকে, এটা তাদের অ্যামনিস্টি বলেন পলিটিক্যাল কনসার্ন বলেন তারই অংশ বিশেষ, সেগুলো তারা আমাদেরকে বলছে। কিন্তু এই বলার ক্ষেত্রে যে একটা বড় কিছু অসুবিধা হয়ে যাবে, আমরা বড় বিপদে পড়ে যাব, আমাদের একটা স্যাংশন দিয়ে দিবে এমনটা কিন্তু নয়, এমনটা ভাবার কিছু নেই। আমাদের ভাবতে হবে আমাদের সক্ষমতা, আমাদের দক্ষতা এবং অর্থনৈতিকভাবে আমাদের যে প্যারামিটার বা সেই সূচকগুলোকে
ঠিক রাখার জন্য আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি এটাকে আরো বেশি আপন করতে হবে এবং আরো বেশি আমাদের এটাকে ত্বরান্বিত করতে হবে। আমাদের ইফিসিয়েন্সি বাড়াতে হবে, আমাদের বিশেষ করে যে তাদের যে পণ্য সরবরাহের ক্ষেত্রে যে লিড টাইম, এই লিড টাইমটাকে আরো কমাতে হবে এবং আমাদের ইফিসিয়েন্সি প্রোডাক্টিভিটি বাড়ালে পরে তারা কিন্তু সেই ক্ষেত্রে এই বাংলাদেশের বিকল্প খুঁজে বের করা তাদের জন্য খুব কষ্টকর হবে। কারণ আপনারা জানেন আমাদের বড় বড় কিছু বায়ার তারা কিন্তু আফ্রিকা, তারপর ল্যাটিন আমেরিকা বা বিভিন্ন অঞ্চলে গিয়ে অনেক ট্রাই করেছে বাংলাদেশের চেয়ে আরো ভালো কোন সোর্সিং তারা পায় কিনা, কিন্তু আমার মনে হয় ঘুরে ফিরে কিন্তু বাংলাদেশে সস্তাস্ত্র অবশ্যই এটি আসলে আমাদের জন্য একটি বড় আশার, জি এটি আমাদের জন্য একটি বড় আশার বিষয়। জনাব জনাব কামরুজ্জামান আপনাকে ধন্যবাদ। এটি আসলে আমাদের জন্য একটি বড় আশার বিষয় যে বাংলাদেশ এখনো পণ্যের মানের দিক থেকে বলেন সব দিক থেকে আসলে প্রতিযোগিতা সক্ষমতা অনেকটা এগিয়ে আছে এবং এটি ভবিষ্যতে নিশ্চয়ই আপনারা আরও বেশি বাড়ানোর চেষ্টা করবেন। অসংখ্য ধন্যবাদ জনাব কামরুজ্জামান কায়সার আপনাকে সময় দেওয়ার জন্য। দর্শক সময় হলো একটি বিরতির, নিউজটা বিজনেস আওয়ারে কিছুক্ষণ পরে আবারও ফিরছি, সাথেই থাকুন। দর্শক আবারও স্বাগত জানাচ্ছি নিটল টাটা বিজনেস আওয়ার, এবারে জানাবো শেয়ার বাজারের খবর। দর্শক পুঁজিবাজারে লেনদেন চলছে এই মুহূর্তে, ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে যাচ্ছি এই মুহূর্তের লেনদেন পরিস্থিতি সবশেষ খবরাখবর জানাতে। এই মুহূর্তে লেনদেন চলছে, আমরা দেখতে পাচ্ছি যে ডিএসই এক্স ইন্ডেক্স অর্থাৎ যেটি ঢাকা স্টক এক্সচেঞ্জের সবচেয়ে প্রধান সূচক সেটি এই মুহূর্তে 5.59 পয়েন্ট কমে, বেড়ে এই মুহূর্তে অবস্থান করছে 6,253 পয়েন্টে। ডিএসই সরি ইন্ডেক্স বেড়েছে কিছুটা 1.25 পয়েন্টের মতো, DS30 সেটি অবশ্য কিছুটা কমেছে অবস্থান করছে 2,113 পয়েন্টে। এখন পর্যন্ত লেনদেন হয়েছে 360 কোটি টাকা, লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে 95টি কমেছে 56টির এবং অপরিবর্তিত রয়েছে 171টি কোম্পানির শেয়ারের দর। দর্শক পুঁজিবাজার নিয়ে বিশ্লেষণ শুনবো, আমাদের সাথে যুক্ত হয়েছেন পুঁজিবাজার বিশ্লেষক জনাব মাহমুদ হোসেন। জনাব মাহমুদ হোসেন স্বাগত জানাচ্ছি। পুঁজিবাজারের যে বর্তমান পরিস্থিতি আমরা গত কিছুদিন ধরেই দেখতে পাচ্ছি যে একেবারেই খারাপ বলতে হবে, কারণ লেনদেন 200-300 কোটি টাকার আশেপাশে থাকছে টানা বেশ কিছুদিন ধরে, সূচকও কমছে। এটি কি নির্বাচনের কারণে হচ্ছে, মানে নির্বাচনের যে অস্থিরতা এখন অনিশ্চয়তা চলছে সেটির একটি সরাসরি প্রভাব নাকি অন্য কোনো কারণ? ধন্যবাদ আপনাকে। দেখুন, নির্বাচন বা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে রাজনৈতিক অস্থিরতার কারণে যে আমাদের পুঁজিবাজারে একটা প্রভাব পড়েছে সেটা তো অস্বীকার করার কোনো জোই নাই। বাট এট দ্য সেম টাইম আমার মনে হয় সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে অর্থনৈতিক বেহাল অবস্থা, যেটা আমরা যদি বলি মুদ্রাস্ফীতির কারণে, ব্যবসা বাণিজ্যের কথা বলি বা সাধারণ মানুষের যে বিনিয়োগ করার মতো অর্থের কথা বলি, এটা যেমন একটা ব্যাপার, আবার এট দ্য সেম টাইম অর্থনীতির এই টালমাটাল অবস্থায় মানুষ কিন্তু নতুন কোনো ঝুঁকিতে যাচ্ছে না এবং শেয়ার মার্কেটে যাদের ইনভেস্টমেন্ট আছে বর্তমানে তারাও কিন্তু সেখান থেকে নড়তে পারছে না, কারণ আমাদের স্টক মার্কেটের যে বর্তমানে পলিসি গুলো আছে সে কারণে, সেটা ফ্লো প্রাইসই বলেন বা অন্য যেসব আপনার মনে করেন নীতি গুলো আছে শেয়ার মার্কেটের, সেগুলোও কিন্তু নতুন ভাবে ফান্ড ইনজেক্ট করার জন্য যেমন কন্ডিসিভ না, এট দ্য সেম টাইম আপনার হচ্ছে ফান্ড মুভ করার জন্য কিন্তু কোনোভাবে ফেভারেবল সিচুয়েশনে না। এখন যদি ক্যাপিটাল মার্কেটে নতুন করে বিনিয়োগ করার মতো অর্থের ঘাটতি থাকে বা বর্তমানে যে বিনিয়োগ আছে সেটা যদি আপনার মুভমেন্ট করানো সম্ভব না হয়, তাহলে ক্যাপিটাল মার্কেটে ট্রেড ভলিউম তো কমেই যাবে এবং এট দ্য সেম টাইম আপনার কোম্পানি যেগুলো লিস্টেড আছে তারাও তো অর্থনীতির পার্ট, অর্থনীতি যখন তালমাটাল বা বেহাল অবস্থা হয় তখন তাদেরও কিন্তু বিজনেস আউটলুক খারাপ হয়, কাজেই ওখানেও নতুন ভাবে ইনভেস্টমেন্ট আসবে সেটাও কিন্তু আশা করা সমীচীন না।
তো আর এর সাথে তো রাজনৈতিক অস্থিরতা আছে, কারণ যেভাবে করে ইলেকশনটা হচ্ছে এটা আমরা সংবিধানের কথা বলি বা যেভাবেই বলি আপনার যার বাধ্যবাধকতার কথাই বলি, এটা তো পিপল চয়েস যে হচ্ছে না। ভোট যে একটা উৎসব হবে সেখানে যে আপনার জনগণ তার পছন্দসই আপনার প্রার্থীকে বেছে নিবে এবং তারা সরকার গঠন করবে সেই সুযোগ তো আর নাই। তো কাজেই এখানে আপনার রাজনৈতিক ব্যবস্থার উপর যেমন একটা অনাস্থা, এই রাজনীতির ব্যক্তিদের যারা পরিচালিত সরকার ব্যবস্থার উপর অনাস্থা এবং আপনার এক কথায় অর্থনীতির এই অবস্থায় আউটলুক খারাপ হওয়ার কারণে এর একটা শেয়ার মার্কেটে প্রভাব, এভাবেই বোধহয় বলাটা যথাযথ হবে বলে আমার মনে হয়। জি আচ্ছা, এই যে একটা পরিস্থিতি, অস্বাভাবিক পরিস্থিতি চলছে, এটির কি সুযোগ নিচ্ছে কিনা কোনো একটা মহল? বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু শেয়ারের দাম, যেটি আসলে যাদের পোর্টফোলিও খুবই খারাপ এবং যাদের খুব বেশি ব্যবসা হচ্ছে না, সেই ধরনের শেয়ারের দাম অনেক বেশি বেড়ে যাচ্ছে, আবার ভালো ভালো শেয়ার, ভালো ভালো কোম্পানির শেয়ার একেবারে তলানিতে পড়ে থাকছে। এই সুযোগটা আসলে এখানে কি কারসাজিটা হচ্ছে এবং এখানে কেউ কোনো একটা মহল নিশ্চয়ই এই সুযোগটা নিচ্ছে, কি বলবেন? একদম আপনার অবজারভেশন আমি বলবো যথার্থ, কারণ এটা দেখেন আমরা যদি প্রাচীনকালের অর্থনৈতিক তথ্যগুলো দেখি, ওখানে একটা তথ্য ছিল যে আপনার ব্যাড মানি চেঞ্জ আউট গুড মানি। আমাদের এখানে যেখানে আপনার শেয়ার মার্কেটের একটা স্বাভাবিক অবস্থা এখন বজায় নাই, সেখানে আপনার এই যে একটা ঘোলা পানির অবস্থা আছে, তো এখানে আপনার দুষ্ট চক্র যারা আছে তারা একটা সংঘবদ্ধ, তো তারা এই সংঘবদ্ধ চক্র ঘোলা পানিতে মাছ শিকার করবে, সেখানে আপনার চাল চুলহীন কোম্পানি গুলো সেগুলা শুধুমাত্র ভলিউম বাড়িয়ে কমিয়ে আপনার একটা কৃত্রিম চাহিদা তৈরি করে আপনার তারা এটা দাম বাড়াবে, এবং যারা আমাদের একটা বিশাল একটা বিনিয়োগকারী গোষ্ঠী যারা এই শেয়ার ট্রেড করে বা অনেকের সংসার চলে এটার উপর, এখানে তো বেসিকের উপরে শেয়ার মার্কেট খুব কম পরিচালিত হয় বা বেসিকের উপর বা ফান্ডামেন্টালের উপর পরিচালিত হওয়ার মতো মার্কেট এখন অবস্থাও নাই, যার কারণে ওই ট্রেন দেখে যারা বিজনেস করে তাদের এখানে আপনার মনে করেন একটা লোভ তৈরি করে, লোভ তৈরি করার কারণে ওই সাধারণ বিনিয়োগকারীরা আপনার ওটা কিনে বেশি দামে কিনে, পরে ওই দুষ্ট চক্র আবার সুবিধা বুঝে ওটা ছেড়ে দেয়, যার কারণে সাধারণ বিনিয়োগকারীরা এখানে হচ্ছে খুবই খারাপ একটা অবস্থার সম্মুখীন হয় এবং তারা ক্ষতির সম্মুখীন হয়। এটা তো যে কোনো অবস্থায় যে কোনো জায়গায় আপনার মনে করেন ঘর পোড়ার মধ্যে আপনার আলু পোড়ার লোক তো অভাব নাই, এবং আমাদের মতো ক্যাপিটাল মার্কেট যেখানে প্রচন্ড রকম সুশাসনের অভাব এবং এখন দেখা যাচ্ছে ওভারঅল অর্থনীতিতে সুশাসন অনুপস্থিত এবং আপনার দেশেই সুশাসন অনুপস্থিত, সেখানে আপনার এই দুষ্ট চক্ররা সুবিধা নিবে এবং সেখানে ক্যাপিটাল মার্কেট তো কোনো কারণে এটা আনঅ্যাটেন্ডেড থাকবে না, এখানে একটা ওই আনহোলি নেক্সাসের কলিউসিভ ইফোর্ট থাকবে এবং সেখানে মানুষ অনবরত রক্তক্ষরণ হবে, এটা খুবই স্বাভাবিক এবং এটাই আপনার অবজারভেশনের সাথে আমারও মনে হয় এটাই হচ্ছে। জি, এখানে আসলে রেগুলেটরি বডি নিশ্চয়ই এই বিষয়টা নিয়ে আমরা জানি না আসলে কতটা ভাবছে বা কতটা ইন্টারভেন করবে, সেই জায়গাটাতে নিশ্চয়ই আমরা সেটি আশা করব। অসংখ্য ধন্যবাদ জানাব আমাদের স্থান আপনাকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম পুঁজিবাজার নিয়ে, বিশ্লেষণ শুনছিলাম পুঁজিবাজার বিশেষজ্ঞ জনাব মাহমুদ হোসেনের কাছ থেকে। এই মুহূর্তে আমরা চলে যাব, আমাদের হাতে রয়েছে মুদ্রা, স্বর্ণ এবং রূপার বাজারের আপডেট এবং দরদাম। আমরা শুরুতেই মুদ্রা বাজার পরিস্থিতি জানাবো। মুদ্রা বিনিময় মূল্য আমরা যদি দেখি, মার্কিন ডলার এই মুহূর্তে কেনা হচ্ছে 113 টাকায়, বিক্রি 114 টাকায়, ইউরো 126 টাকায় কিনে 130 টাকায় বিক্রি করছে বাণিজ্যিক ব্যাংকগুলো। পাউন্ডের কেনা দর 142 টাকা, বিক্রয় দর 146 টাকা। চীনা ইউয়ান কেনা হচ্ছে 15 টাকা 60 পয়সায়, বিক্রি 17 টাকা 60 পয়সা। সৌদি রিয়াল 31 টাকা 20 পয়সা কিনে 32 টাকা 40 পয়সা বিক্রি করা হচ্ছে। ভারতীয় রুপির কেনা দর 1 টাকা 37 পয়সা, বিক্রয় দর 1 টাকা 43 পয়সা। মুদ্রার পর স্বর্ণের দরদাম জানাবো। দর্শক, আপনারা এই মধ্যে জেনে গেছেন যে স্বর্ণ রেকর্ড দাম, রেকর্ডের পর রেকর্ড আসলে ছাড়াচ্ছে, প্রতি কিছুদিন পরপরই স্বর্ণের দাম বাড়ছে, গত অন্তত এক মাসে কয়েক দফা বেড়ে এই মুহূর্তে সবচেয়ে ভালো মানের যে স্বর্ণ সেটির দাম 1,10,000 টাকা প্রায় ভরিতে উঠে গেছে, এবং 21 ক্যারেট স্বর্ণ কিন্তু আপনাকে গুনতে হবে 1,04,000 টাকার বেশি।
18 ক্যারেট স্বর্ণের দাম পড়ছে প্রায় 90,000 টাকা, এবং সনাতন স্বর্ণ কিনতে আপনাকে গুনতে হবে প্রায় 75,000 টাকা। স্বর্ণের পর রূপার দরদাম জানাবো। 1714 টাকায় রূপা বিক্রি হচ্ছে দীর্ঘদিন ধরে, অর্থাৎ সবচেয়ে ভালো মানের যে রূপা সেটির প্রতি ভরির দাম পড়ছে 1714 টাকা। 21 ক্যারেটের ক্ষেত্রে পড়ছে 1632 টাকা। 18 ক্যারেট রূপার প্রতি ভরির দাম প্রায় 1400 টাকা, এবং সনাতন রূপা 1050 টাকায় কিনতে পাওয়া যাচ্ছে। দর্শক, রমজানে বাজার চাহিদা মেটাতে খেজুর আমদানির উপর বর্ধিত শুল্ক কমানোর ব্যাপারে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি। আর বলেন, দেশ স্মার্ট হচ্ছে, যার সাথে তাল মিলিয়ে ফ্যামিলি কার্ড রূপান্তর করা হচ্ছে। সকালে রাজধানীর তেজগাঁওয়ে নাবিসকো মোড়ে ডিসেম্বর মাসের টিসিবির পণ্য বিক্রি ও স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করে তিনি একথা বলেন। মন্ত্রী আরও বলেন, আগামী জুনের মধ্যে সারা দেশে 1 কোটি স্মার্ট কার্ড বিতরণ কাজ শেষ হবে। এ সময় নিম্ন মধ্য আয়ের মানুষেরা সন্তোষ জানিয়েছেন, তবে এই পণ্য মাসে 2 বার করে দেওয়ার আহ্বান জানান তারা। আমরা যেটা কার্ডের মাধ্যমে দেই, সেটা যাদের কার্ড আছে তারা পাবে, কিন্তু 30টা ট্রাকে যেটা দিই, আপনারা মনে করেন তো, ঢাকা শহরে আমরা 9,000 লোককে দিই, এটা তো অনেক কম, কিন্তু তারপরেও এটা একটা সুন্দর প্রক্রিয়া। আমরা চেষ্টা করছি, যদি সম্ভব হয় সামনের দিনগুলোতে সেটা আরো বাড়ানোর চেষ্টা করবো। দর্শক, নিটল ডাটা বিজনেস আওয়ারের সময় হলো একটা বিরতির, ফিরছি দেশ ও বিশ্ব বাণিজ্যের আর খবর নিয়ে, সাথে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি নিটল টাটা বিজনেস আওয়ারে। এবারে জানাবো জনপদের শিল্প ও বাণিজ্যের খবর। কুষ্টিয়ায় কৃষক পর্যায় থেকে কিনে আনা সবজি কয়েক কিলোমিটার দূরের শহরে বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে। রাজধানী বা অন্য বড় শহরে গিয়ে বাড়ছে আরও বেশি। মাথার ঘাম পায়ে ফেলে কৃষক উৎপাদন করলেও কয়েক স্তরের মধ্যস্বত্বভোগীরা নিয়ে যাচ্ছে লাভের টাকা। কয়েক হাত ঘুরে ভোক্তার জন্য বেড়ে যাচ্ছে দাম। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে কৃষক বিপণন দল গঠন করেছে কৃষি বিপণন বিভাগ। আল মেহেদী হাসানের ক্যামেরায় জাহিদুজ্জামানের প্রতিবেদন। কুষ্টিয়া সদরের বৃত্তিপাড়া বাজার, সাত সকালে শীতের কুয়াশা ভেঙে সবজি নিয়ে এসেছেন আশপাশের গ্রামগুলোর কৃষকরা। হরেক রকমের সবজি উঠলেও বাজারে এখন বেগুনই বেশি। শহরে যে বেগুন 40-50 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, তা কুষ্টিয়া সদরের এই বৃত্তিপাড়া বাজারের সকালের হাট থেকে কৃষকদের কাছ থেকে অর্ধেক দামে কিনে নেওয়া হচ্ছে। কৃষকরা বলছেন, কীটনাশক সহ অন্যান্য উপকরণের যে দাম বেড়েছে, তাতে উৎপাদন খরচ মিটিয়ে তাদের লাভ করতে হলে আরও কিছুটা দাম দরকার। হাটে কৃষকরা সাধারণ মানের বেগুন বেচতে পারছেন 15 টাকা কেজি দরে, আর ভালো মানের কাটা বেগুনের দাম ওঠে 19 টাকা পর্যন্ত। বাইরে বিক্রি হচ্ছে অনেক বেশি দামে, অথচ চাষিদের ক্ষেত্রে মূল্য নেই। অতিরিক্ত সার ওষুধ লাগে, তাতে মানে মোটামুটি 15 টাকা কেজি বিক্রি করলে খুব একটা লাভ হয় না। 14 কিলোমিটার দূরের কুষ্টিয়া শহরে গিয়ে কেন বেগুনের দাম হচ্ছে 30-40 টাকা, কি বলছেন মধ্যস্বত্বভোগীরা? চাষি পাচ্ছে 500-600 টাকা মন, শহরে পাচ্ছে, শহরে বিক্রি হচ্ছে 40 টাকা। আমার তো 5 টাকা লাভ করাই লাগবে, কাঁচা মাল পেট পাচা আছে, ওরও 5 টাকা করা লাগবে। এইভাবে হাতে হাতে আসার কারণে মোটামুটি ডবল হয়ে যায় আর কি। এই মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে বিভিন্ন এলাকায় কৃষি বিপণন হাব করার প্রকল্প হাতে নিয়েছে সরকার, আর কৃষক পর্যায় থেকে সরাসরি বিপণনের জন্য গঠন করা হচ্ছে কৃষক দল। কৃষক বিপণন দল কিন্তু একটা অন্যতম হাতিয়ার, এই যে আপনার চাষিদের ন্যায্য মূল্য প্রাপ্তির ক্ষেত্রে, তার কারণ তারা যে বাজার দরগুলো আছে আমাদের ওয়েবসাইট থেকে নিয়ে তারা লাভবান হতে। কৃষকের সঙ্গে ভোক্তার সরাসরি সংযোগ ঘটানো গেলে কৃষক যেমন ভালো দাম পাবেন, তেমনি তুলনামূলক কম দামে কিনতে পারবেন ভোক্তারা। জাহিদুজ্জামান, নিউজ 24, কুষ্টিয়া। এবারে বিশ্ব বাণিজ্যের খবর। অভিবাসী ঢল ঠেকাতে কঠোর ভিসা নীতি ঘোষণা করেছে যুক্তরাজ্য। এ নিয়ে মঙ্গলবার 5 দফা পরিকল্পনা প্রকাশ করেছেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি। দেশটিতে অভিবাসীর সংখ্যা কমাতে এমন সিদ্ধান্ত বলে জানিয়েছে লন্ডন। ঋষি সুনাক সরকারের এই সিদ্ধান্তে চিন্তিত অভিবাসন প্রত্যাশীরা।
যুক্তরাজ্যে প্রতিনিয়তই বাড়ছে অভিবাসীর সংখ্যা। সম্প্রতি দেশটিতে রেকর্ড পরিমাণ অভিবাসী প্রবেশ করেছে। পরিসংখ্যান বলছে 2022 সালে দেশটিতে প্রবেশ করেছে রেকর্ড 7,45,000 নতুন অভিবাসী। পরবর্তীতে এটি যুক্তরাজ্যের রাজনীতিতেও বড় ইস্যু হয়ে ওঠে, যা চাপের মুখে ফেলে ঋষি সুনাক সরকারকে। এই পরিস্থিতিতে অভিবাসী কমাতেই নতুন উদ্যোগ নেয় ঋষি সুনাক সরকার, কঠোর করে ভিসা নীতিও। এরই ধারাবাহিকতায় 5 দফা পরিকল্পনার ঘোষণা দিয়েছেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি। পরিকল্পনায় বলা হয়েছে, যেসব প্রশিক্ষিত ও অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি যুক্তরাজ্যে আসতে চান, তাদের সর্বনিম্ন বেতন 38,700 পাউন্ড হতে হবে, যা আগে ছিল 26,200 পাউন্ড। এই এক নিয়মের কারণে আনুমানিক 3 লাখ অভিবাসী কমে যেতে পারে। এমনকি পারিবারিক ভিসার ক্ষেত্রেও সর্বনিম্ন আয় ধরা হয়েছে 38,700 পাউন্ড। আরো বলা হয়, শুধু স্নাতকোত্তর গবেষণা ডিগ্রিতে পড়া বিদেশি শিক্ষার্থীরাই পরিবারের সদস্যদের যুক্তরাজ্যে নিতে পারবেন। এর বাইরে কোনো শিক্ষার্থী পরিবারের সদস্যদের নেয়ার সুযোগ পাবেন না। এই ঘটনায় উদ্বিগ্ন দেশটিতে প্রবেশে আগ্রহী বিভিন্ন দেশের নাগরিকরা, উদ্বিগ্ন আগ্রহী বাংলাদেশিরাও। আসমাতুলি, নিউজ 24। এই ছিল নিটল ডটা বিজনেস আওয়ারের আজকের আয়োজনে। ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ও খবরের বিশ্লেষণ জানতে চোখ রাখুন রবি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় বিজনেস আওয়ারে। এছাড়া রাত 9টায় বিজনেস এক্সপ্রেস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।